নির্মল মাঝি যেখানে ঢুকেছে সে টোটাল ব্যালট বক্স চেঞ্জ করার জন্য ঢুকেছে। তৃণমূল কংগ্রেস দল বর্তমানে বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই জন্য এখানে সমস্ত ব্যালট বক্স টোটাল চেঞ্জ করার জন্য এখানে এসেছে। এটা ওদের পরিকল্পনা আগে থেকে ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে যে মানুষের ঢল, আমরা কোনোভাবেই এটা ছাড়বো না, সহজভাবে নেবো না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, ভোট দিয়েছে, ঢুকেছে। তো আমরা গাড়ির ফুটেজ দেখিয়েছি, যে গাড়িতে নির্মল মাঝি বসে আছে সেই গাড়ির ফুটেজ এই ভেতরে ঢুকেছে, সেই গাড়ি বেরোয়নি। আমরা চাইছি স্ট্রং রুমে আমার যেখানে আমার টোটাল আমি ফাইল সুরক্ষিত রয়েছে কিনা আমি সেটা দেখতে চাইছি। আমার বলছি আজকে নির্মল মাঝি স্যার এখানে ঢুকলো কেন? প্রথম কথা, ওরা জানে যে আমাদের পায়ের তলতে মাটি সরে যাচ্ছে, আমরা গণতান্ত্রিক ভাবে আমরা ভোট করে আমরা জিততে পারবো না, সেই জন্য ওরা চুরি ছাড়া ওদের বিকল্প রাস্তা নেই।
পুলিশ পুরো ওটা ওদের সাথ দিচ্ছে সেই জন্য মানে শাসক দল ও ব্যালট বক্স এরবার করবে যেগুলো মানে ছাপ্পা জায়গায় পড়েছে সেইগুলোকে ছাপ্পার মেরে অন্য ব্যালট বক্স সরিয়ে দিয়ে ওদের মানে সিম্বলের জিতবে বলে ব্যালট বক্স চেঞ্জ করবে বিস্তার পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সাধারণ মানুষের যে রায় সেই রায়কে লুট করতে এসছে এই এলাকার বিধায়ক উনিবাড়িয়া উত্তর বিধানসভার জোট বিধায়ক তাই সাধারণ মানুষ জানতে পেরে প্রত্যেকটা মানুষ গর্জে উঠেছে এই এলাকার সমস্ত ধর্মের মানুষ সমস্ত রাজনৈতিক বিরোধী দলের মানুষ আজকে গর্জে উঠে এর প্রতিবাদ জানাচ্ছে।